তাকদীর সম্পর্কে জানতে চাই, এত অল্প সময়ে তাকদীর কি বলতে পারবো? আল্লাহ তাকদীর লিখেছেন বলে হচ্ছে নাকি হবে বলে লিখেছেন? এই মাসালাটা অনেকে বিভ্রান্ত হয়ে গেছে। সমস্ত কিছু কুল্লু সগীরিন ওয়া কাবীরিন মুস্তাতার, সব কিছু লেখা হয়ে গেছে, সব কিছু হবে বলে লিখেছেন তা নয়, এটা হয়ে আল্লাহ লিখেছেন। এখন বলেন যে তা আল্লাহ লিখেছেন আমি কি করব? সাহাবা একরাম তাই প্রশ্ন করেছেন, রসুল কিন্তু জবাব দিয়েছেন। আচ্ছা আল্লাহ তাআলা কি লিখেছেন আপনাকে কি বলছে? আপনাকে বলছে তা আপনি ওইটার দিকে তাকাচ্ছেন কেন? তা তিনি যা লিখেছেন শিউর সত্য, কুল্লু সগীরিন ওয়া কাবীরিন মুস্তাতার, ছোট বড় সবই লেখা হয়ে গেছে। আল্লাহ তাআলা আপনাকে, আল্লাহ তাআলা সূর্য পূব দিকে উঠায় না, উঠায় কিনা, পশ্চিম দিকে ডুবায় কিনা, ডুবায়? আপনার সমস্যা হচ্ছে? সমস্যা হচ্ছে না। আল্লাহ তাকদীর যে লিখেছে আপনার সমস্যার কথা, আপনার দায়িত্ব হচ্ছে কাজ করে যাওয়া। তাকদীরে কি লিখেছেন সেটা যে ব্যক্তি খুঁজতে আরম্ভ করবে, যে ব্যক্তি বলবে তাকদীরে কি লিখেছে সেটার কারণ হয়েছে, সেই ব্যক্তি শয়তানের অনুসারী। কারণ দেখেন দুইটা নমুনা আমি পেশ করবো সংক্ষেপে। এক নম্বর হচ্ছে আদম আলাইহিসসালাম, আরেকজন হচ্ছে কি ইবলিস লানাতুল্লাহ আলাইহ। কেন দুইটা নমুনা পেশ করছি কি জন্য জানেন? একটা হচ্ছে শুনেন, আদম আলাইহিসসালাম তিনি অপরাধ করেছেন, অপরাধ করে কি বলেছেন? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমিও ভুল করেছি, গুনাহ করেছি, তুমি যদি ক্ষমা না করো আমি শেষ হয়ে যাব। বলছেন উনি কি বলছেন যে আল্লাহ তুমি গাছটা না রাখলেই তো আমার বিপদ হইতো না? এটা বলছে, হ্যাঁ তুমি তো বেদনা লাগাই দিছো বলছে। আপনি চিন্তা করে দেখেন। আর ইবলিস কি বলছে জানেন? রব্বে বিমা গোয়াইতানি, রব তুমি তো আমার পথ নষ্ট করে দিলে। খেয়াল করছেন জিনিসটা? ইবলিস কি করেছে? আল্লাহর রুবুবিয়ত, তাকদীরের রুবুবিয়ত নিয়ে টানাটানি করছে। মানে আল্লাহ তাকদীরে যেটা লিখে রেখেছেন এটা নিয়ে টানাটানি করছে, তুমি লিখছো এই জন্য আমি করছি। আদম আলাইহিসসালাম এটা বলে না। আদম কি বলছে? আল্লাহ আমি ভুল করেছি, আল্লাহ মাফ করে দিয়েছে, তাকে জান্নাত দিবে, ঠিক না, ক্ষমা করে দিয়েছে। আর ইবলিস যেহেতু তাকদীর নিয়ে টানাটানি করছে, আল্লাহ কোথায় দিছে? জাহান্নাম দিবে, কোনো সন্দেহ না, জাহান্নাম। আপনি যদি কোনো মনে করেন আল্লাহ লিখছে আমি আর কি করবো, আপনি জাহান্নামে যাবেন, কোনো সন্দেহ নেই। আর যদি বলেন যে আল্লাহ তারা কি লিখছে আমার দরকার না, আমার হচ্ছে আল্লাহ লিখছেন যা লিখছেন, আমার ইচ্ছে ভালো লিখছেন, আমি ভালো কাজ করি, আপনার যা আপনার যা ধারণা আল্লাহর উপর, যে ভালো ধারণা করবেন আল্লাহ তারা আপনাকে ভালো ধারণার মধ্যে রাখবে, জান্নাত দিয়ে দেবেন, আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে ইমানদারের কাজ। ইমানদার কখনো পিছনে দিয়ে বলে না যে আল্লাহ তুমি কি লিখছো এটা আগে দেখাও তো দেখি এটা অনুসারে আমল করবো, এটা নাকি? এটা হয় না। কারণ আল্লাহ তাআলা তিনি স্রষ্টা, তার যদি কোনো তিনি যদি তার কোনো পরিকল্পনা নাই থাকতো সবকিছুর ব্যাপারে, তাহলে তিনি স্রষ্টা হবেন কি করে? আপনি চিন্তা করেন যে ব্যক্তি মাইক বানিয়েছে সে কিন্তু মাইক সম্পর্কে সব খবর রাখে, কোনটা তার কোনটা নষ্ট হবে কোনটা না হবে। এখন যদি আপনি বলেন মাইক যদি কোনো ঝগড়া করে, মাইক যদি কোনো বলে এই বানাই না তুমি কেন আমার ভিতরে তিনটা তার দিলে একটা তার কম দিলে কেন, তুমি ঝগড়াই করতে পারবে? কাজ হবে না। মাইকের কাজ হচ্ছে কাজ করে যাও, আওয়াজ দিয়ে দাও। আমার দায়িত্ব হচ্ছে ইবাদত করে যাওয়া, আমার দায়িত্ব তাকদীরে কি আছে খুঁজে বের করা, এটা আমার দায়িত্ব না। তো বিশ্বাস করতে হবে যিনি স্রষ্টা তিনি সব কিছু লিখে রেখেছেন, তিনি সব জানেন, সব লিখে রেখেছেন, হওয়া চান এবং সেটা সংগঠিত হয়, এটা বিশ্বাস করতে হবে। চারটা জিনিস বিশ্বাস না করলে তাকদীরে ঈমান হবে না।